जिंदाबाद 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 ममता 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 जिंदाबाद 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 ममता 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আপনারা দেখছেন চাকুলিয়া টাইমস। আসছি বিস্তারিত খবরে। ফের বিরোধী দলে ভাঙন। মালদার কালিয়াচক দুনং ব্লকের পঞ্চানন্দপুর দুনং গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলে ভাঙন। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মোটর শক্ত করতে বিজেপি থেকে চারজন সদস্য ও সিপিএম কংগ্রেস থেকে একজন করে সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে যোগদান করলেন জানালেন সদস্যরা। যোগদানকারীদের তৃণমূলে স্বাগত জানালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি আরও জানান, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল পরিবারের তাদের স্বাগত জানাই এবং আগামী দিনে যে পঞ্চায়েত গঠন হবে সেখানে একসাথে গঠনমূলকভাবে কাজ করবেন। দিদির উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দেব আমরা। এবং একজন কংগ্রেস থেকে আগত, টোটাল ছয়জন, শুধু পলিটিক্যালের দিক থেকে নয়, অফিসিয়ালি তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তারা বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন যে তারা যে দল করতেন, বিজেপি দল করতেন, সেখান থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়ে এবং একজন সিপিএম এবং কংগ্রেসও তারাও সম্পর্ক ছিন্ন করে দিয়ে অফিসিয়ালি তারা আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের যোগদান করলেন, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে। আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাই এবং আগামী দিনে যে পঞ্চায়েত আমাদের গঠন হবে সেখানে তারা প্রত্যেকেই সকলে একসঙ্গে মিলে তারা কাজ করবে এবং দিদির উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দেবে, এটাই আমরা আশা রাখি। হ্যাঁ, এটা আমাদের তৃণমূল কালিয়াচক্কু ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমরা তাদেরকে যোগদান করলাম।